বিজেপি গ্রোথ করার বাবে সকল দল একগুট হয়েছে ভবানীপুর এই মন্তব্য ভবানীপুর সমষ্টির মহাজোঁটৰ প্রার্থী ফণী তালুকদাৰৰ। ভবানীপুর সমষ্টিৰ নির্দলীয়ভাবে প্রার্থিত্ব আগবঢ়া দুই প্রার্থী ক্রমে আমিনুল হক জলিল খানে নিজের মনোনয়ন প্রত্যাহার করে সঙ্গ দিলে ফণী তালুকদাৰক। বহু ফুটর ব্যবধানত জয়লাভ করব এইবার মহাজোঁটৰ প্রার্থী ফণী তালুকদাৰে। অহা 25 তারিখে ভবানীপুর সমষ্টিত নির্বাচনী প্রচার চলাব হাই প্রোফাইল নেতাই। দুবারকৈ AIUDFৰ হয় বিধায়কৰ চকী দখল করা আব্দুল কালাম আজাদ আগন্তুক নির্বাচনত কোনো ফ্যাক্টর নহয় বলে মন্তব্য করে ফণী তালুকদাৰে। এইভাবে 35টা সিট পাও 19টা খান্ত আছো, তেনেকে CPM CPI দুটাতে আছে, ঠিক তেনেকে ত্যাগ, সেই ত্যাগর একটা প্রতীক হল আমার জলিল খান আর আমিনুল হক। তেওঁলোকে ভাবিলে যে আরে মোর রূপালী বোয়ারী এওয়াজি অগবর ভাই ত্যাগ করি আমার দল যোগদান করলে ত্যাগর প্রতীক হিসাবে এলোকে ঠিয় হল। তেওঁলোকে দেখিলে যে তেওঁলোকে যদি নির্দলীয় নির্বাচন খেলে 10-15 হাজার ভোট আমার পর লই যাব মাইনরিটি এলাকার, আর যার কারণে মোর মোক হারিয়ে যাব, মই হারি গেলে এই মহাজোঁট হারি যাব, আর মহাজোঁট হারি গেলে সমষ্টিবাসী পুনর নিবিব। সেই মহান ত্যাগর বিনিময়ত আজি মহান ত্যাগ করার কারণে নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীর পর উদ্র করলে আর্থিত প্রত্যাহার করলে, তার কারণে সমাজে রাইজে আর মাইনরিটি বেল্টর মানুষ আসলে বহু ধন্যবাদ দিছে। মোটর বহু ফোন বিজেপির সহায়ক হলে হয়, যদি এইফালে ভোট কমিব পারে তাহলে বিজেপির কারণে সহায়ক হল হয়, আর বিজেপি গ্রোথ করার কারণে এই শিক্ষিত LLB MA আমার জলিল খান, গতি BSc পাস করলার জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝি পালে যে এইটু করলে আমার দেশ জাতি আরো সমস্ত রক্ষা করা হব। যাওয়াটো নির্বাচনত মোদীর ঢৌয়ে সলনি করেছিল রাজনৈতিক ক্ষেত্রখন, কিন্তু এইবার মোদীর ঢৌ নাই, সেইভাবে রখাব নয় মিত্রজোঁটৰ প্রার্থী। বহুত কেটা গোচরের অভিযুক্ত ফণী পাঠকর মন্তব্য, চলি থাকা গোচরের দোষী সাব্যস্ত হলেহে দোষী এয়াই মূর বিরুদ্ধে বিরোধীর ষড়যন্ত্রহে। যাবার কি হল, যা হল সনের নির্বাচন 26,000 ভোট পেয়েছিল, 26,000 ভোট এটা নির্দলীয় প্রার্থীর কারণে ভাবা ধরনের ভোট, কিন্তু আমার কি হল যাবার মোদীর ঢৌ আহিলে সুনামি আহিলে আহার কারণে মাইনরিটি মানুষখিনি ভাবিলে যে আমি মোদীক রোধ করব লাগে, সেই কারণে মোক ভোট নিদি আমার এই মোদীয়ে হুক মারি দিলে মোদীর ঢৌয়ে নাই। তারপরে কি এইবার কি হল, মই নির্দলীয় নহয় নহয় মই যার হাতত মই দুবার হারিছ সেই দলরে মই এবার প্রার্থী মহাজোঁটৰ প্রার্থী। মোর স্টার ক্যাম্পেইনার আহিব আগ্রামা সাহাব BPA ভর্সি, মোর স্টার ক্যাম্পেইনার আমার দুদিন আহিব বড়দিন আজমল হজুর, মোর স্টার ক্যাম্পেইনার কংগ্রেসের পর আহিব মোর 5 দিন মোর স্টার ক্যাম্পেইনার 25 তারিখে তো আরম্ভ হব, 25 তারিখ বড়দিন হজুর আহিব, তারপর আর 31 বা 1 তারিখে আরও আহিব তখেতে, তারপর আমার হেরি আহিব চিফ BPF-ৰ চিফ বৃত্তিমূলক শিক্ষা খণ্ডত নতুন সংযোজন ডেফোডিল কলেজ অফ হর্টিকালচার, উত্তর পূর্বাঞ্চলৰ ভিতৰত এখন নার্সারির সহযোগত নির্মিত প্রথমখন ব্যক্তিগত খণ্ডৰ মহাবিদ্যালয়, অত্যাধুনিক আন্তঃগাঁথনিৰে উচ্চ শিক্ষিত শিক্ষকৰ দ্বাৰা গুণগত মানদণ্ডৰ শিক্ষাদান, ছাত্র ছাত্রীৰ বাবে উন্নত মানদণ্ডৰ শ্ৰেণীকোঠাৰ লগতে সুশৃংখলাবদ্ধ আৱাসিক কোঠাৰ সুব্যৱস্থা থকা এখন জাকতজিলিকা মহাবিদ্যালয় ডেফোডিল কলেজ অব হর্টিকালচার। যোগাযোগৰ ঠিকনা ক্ষেত্ৰী কলেজ গেট, মোবাইল নম্বৰ
9854051202 অথবা 9854323400।